শান্তিপুর গেছেন অদ্বৈত আচার্যের বাড়ি। তিনি জানিয়েছেন তিনি আর এবার নবদ্বীপে আসবেন না। সে কি প্রভু নবদ্বীপে আসবেন না? ভেবেছিলাম তিনি নবদ্বীপে এলে একবার মন্দিরে আসবেন। কেন আসবেন তিনি মন্দিরে? নিজের মূর্তি দেখতে না বিষ্ণুপ্রিয়াকে দেখতে? লজ্জায় মাথাকে সই আমাকে তার খবর নিতে পাঠালো, তিনি কেমন আছেন কোথায় আছেন। তাই আমি পড়ি কি মরি হয় নদী পার হয়ে সকালবেলা গেলাম কুলিয়ায়। সেখানে গিয়ে শুনি প্রভু এক চন্ড আগে শান্তিপুর চলে গেছেন, তিনি আর নবদ্বীপে আসবেন না। তিনি তিনি সকলকে দেখতে চেয়েছেন। উমা, এ তো সুখবর, এতে কান্নাকাটির কি আছে? তিনি নাই বা এলেন নবদ্বীপে, আমরা তো সবাই তাকে দেখতে পাবো। না দিদি না, বিষয়টা এত সহজ নয়। তবু 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 আমি যা দেখেছি যা শুনেছি তা তো আমাকে সইকে বলতেই হবে। কি শুনেছো? অনেক ভয়ঙ্কর কথা দিদি, বারবার বলতে আমার মন চায় না। চল চল আমরা ভিতরে যাই। এবার পুঁথি রাখতো বাবা, বাইরে ভক্তদের প্রসাদ দিতে হবে। কাঞ্চনামাসি তো এখন এলো না, সে কোন ভোরে বেরিয়েছে। তুই একটু এগিয়ে গিয়ে দেখ না বাবা। হ্যাঁ দেখছি। কিরে এত দেরি হলো যে, তার দেখা পেলি? কোনো কথা হলো? দেখা পাসনি? তোকে কত করে বললুম ভোর ভোর বেরিয়ে পড়, শুনলি আমার কথা? কিরে দেখা পাসনি? দেখা পাইনি, তবে সংবাদ পেয়েছি। সংবাদ পেয়েছিস? কি সংবাদ? প্রভু কুলিয়া থেকে শান্তিপুরে গেছেন অদ্বৈত আচার্যের বাড়ি। তিনি জানিয়েছেন তিনি আর এবার নবদ্বীপে আসবেন না। আসবেন না? আমার শাশুড়ি ঠাকুরন তিনি এই কথা জানেন? জানেন। তিনি তিনি ঠিক আছেন তো? হ্যাঁ সই, তিনি ঠিক আছেন। প্রভু প্রভু তাকে শান্তিপুরে ডেকে পাঠিয়েছে। সে তো স্বাভাবিক কথা, এতদিন পর দেশে ফিরে মাকে দেখতে চাওয়াটাই তো স্বাভাবিক। শুধু সচি মাকেই নয়, তিনি সকলকে শান্তিপুরে ডেকেছেন। শুধু শুধু আমাকে তিনি ডাকেননি, তিনি আমাকে কখনো দর্শন দেবেন না, তাই তো? মন প্রাণ দিয়ে তুই প্রভুকে ডাক প্রিয়া, এখনো সময় আছে, তুই প্রভুকে ডাক। আমি জানি সই, তিনি আমাকে আর কখনো দর্শন দেবেন না। বংশী বদন। হ্যাঁ মা। বাইরে ভক্তদের ভিড় বাড়ছে, তাদের প্রসাদ দিয়ে আসার ব্যবস্থা কর। কিন্তু তা তো তোমায় দেখতে চাইবে একবার। আর কথা বাড়াস না, যা বলছি তাই কর, যা। ঠিক আছে মা। আর বা কাঞ্চনা, আমি আর কখনো ভক্তদের সামনে যাব না। কি বলছিস সই, সারা সন্ধ্যে সংকীর্তনের পর ভক্তরা তো দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করে। আজ বংশীবদন আমাকে এক অদ্ভুত কথা শুনিয়েছে, গীতার কথা। যারা তার কাছে কিছু চায় তারা তা পায়, কারণ কারণ তিনি দয়াময়। আবার যারা তার কাছে কিছু চায় না তারাও তা পায়, তার কৃপা পায়। সই, আমি আমি আর কখনো তাকে দু চোখ ভরে দেখার আশা করব না। শুধু এই মন্দিরে বসে তার মূর্তির সামনে তাকে দু চোখ ভরে দেখব। প্রভু আদেশ করেছেন
সংকীর্তন যেন বন্ধ না হয়, কিন্তু আমি আমি আর কখনো ভক্তদের সামনে যাব না, আর কখনো যাব না। বললাম তো আগে পুজো সাঙ্গ হোক তখন দর্শন মিলবে। দূতর, আপনি আমাকে এভাবে আটকাচ্ছেন কেন? অবধূত, তার দর্শন না পেলে আমি মরেই যাব। চৈতন্যদেবকে দর্শন পাবো বলে আমি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়েছি, সে সব ব্যর্থ হয়ে যাবে তার দর্শন না পেলে। তখন তখন আপনি কিন্তু নিমিত্তের ভাগী হবে না। দর্শন পাবেন এমন কথা তো বলিনি, আগে পুজো সাঙ্গ হোক তখন নিশ্চয়ই দর্শন মিলবে। পুজো? সন্ন্যাসীর আবার পুজো কিসের? সন্ন্যাসী হয়ে যাবার পরে তখন সবাই তাকেই তো পুজো করে, বলতে গেলে তো সেই জন্যই আমি সন্ন্যাসী হলেন। তোমার পুজোয় বিঘ্ন ঘটলো তো? এত গোল কিসে শ্রীপাদ? প্রাণে এত লোভ, মনে এত বাসনা, তাহলে এ ভেগ ধরলে কেন? কে তুমি? যাতে বাগদি বামুনের বাড়িতে বেগার খাটতাম, সকাল সন্ধে সারা দিন লাঠি ঝেঁটা খেয়ে রাতের বেলা সেই বামুনেরই সদবা মেয়েকে আর বলবো, কুলিন ঘরে যেমন হয় আর কি, সইল না, তাই তাই তোমার পথ নিলাম। কি তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের পথ নিলে? ও মা, এই দেখো গেরুয়া পড়েছি, মুখে সর্বক্ষণ হরিনাম সংকীর্তন করছি, ঘর সংসার সব ত্যাগ করেছি, বামুনের বাড়িতে রেতের বেলা এখন আশ্রয় জোটে, বাগদি বলে কেউ আর তাড়িয়ে দেয় না, এরপরেও আমাকে সন্ন্যাসী কেউ বলবে না। একবার প্রভুর শ্রীচরণ স্পর্শ করে শ্রীক্ষেত্রে গিয়ে উঠব, ব্যাস উদ্ধার পেয়ে যাব। দিন প্রভু আশীর্বাদ দিন। আমি তোমার নিত্য দাস, ভাবসাগরে ডুবে মরে আমি হাত পাক খাচ্ছি, তুমি আমাকে তোমার ধুলার পায়ের ধুলার মতন মনে করো। এ কি বললাম? নিরক্ষর শূদ্র হয়ে এ আমি কি বললাম? হরি বল, হরি বল, কি বিচিত্র তোমার লীলা তো! ক্ষণপূর্বে যে ছিল উদ্ধত পাপী ভণ্ড, শুধু তোমার একটিমাত্র স্পর্শে তার মুখে শুনে তোমার চৈতন্য স্তুতি! বাহ বাহ প্রভু! যাও যুব, যাও শ্রীক্ষেত্রেই যাও, পথে যেতে যেতে যত উচ্চ নীচ, ধনী নির্ধন, ত্যাগী ভোগী, ব্রহ্মচন্দ্র যাকে পাবে সবাইকে কৃষ্ণ নাম দাও। যাও যুবক, বলো কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সত্যি প্রভু, তোমার করুণা যে পাইনি নিত্যানন্দ। আত্মপ্রসাদ লাভের এই সময় নয়, আমি ঈশানকোণে মেঘ দেখতে পাচ্ছি। শ্রীপাদ, আজ অবধি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ যদি চাই দেবে। দেব প্রভু, দেব, আমি সত্যবদ্ধ হলাম, শুধু একবার বলো কি তোমার আদেশ? শ্রীপাদ, গৃহী হও। কাক
কাঞ্চনা তুই গঙ্গা জল ছড়া দিয়ে দে আমি জপে বসছি আচ্ছা শুই কি অপূর্ব মূর্তি মনে হচ্ছে স্বয়ং চৈতন্যদেব দাঁড়িয়ে আছে ঠিকই এই মূর্তিতেই নবদ্বীপের মানুষ এখন চৈতন্য বিহনে মজে আছে অথচ দেখুন নবদ্বীপে থাকা সত্ত্বেও এই মন্দিরে কখনো আসেনি এই মূর্তি কে তৈরি করেছে বংশী বদন আমার সই বিষ্ণুপ্রিয়া পালিত পুত্র কিন্তু তোমাকে তো চিনলাম না মা তুমি তো কাঞ্চন দেবী বিষ্ণুপ্রিয়ার সই কি ঠিক বললাম তো হ্যাঁ রাজা দেবী বিষ্ণুপ্রিয়া কোথায় তার সঙ্গে সাক্ষাৎ করতেই আমরা এই সাত সকালে ছুটে এসেছি কিন্তু সে তো কারোর সাথে সাক্ষাৎ করে না সে কি কারোর সঙ্গে না না বংশীবদ তার পালিত পুত্র নিজের বাবা মা আর আমি এরকমই কয়েকজন এছাড়া সে কারোর সাথেই সাক্ষাৎ করে না তার এই সাক্ষাৎ না করার কারণ কিছু জানো মা প্রভু নবদ্বীপে না আসার সংবাদ পেয়ে সই মনে বড় কষ্ট পেয়েছে তাই সে কারোর সাথেই সাক্ষাৎ করে না শুনে আমিও মনে বড় ব্যথা পেলাম তুমি একবারটি তাকে অনুরোধ করবে আমার হয়ে বাইরে আসবার জন্য আমার বয়স হয়েছে শরীরও তেমন ভালো নেই আমি তো তার পিতারই মতন একবারটি আমার সঙ্গে দেখা করলে বড় ভালো হয় মানে বিশেষ প্রয়োজন না থাকলে আমরা আসতাম না মা হ্যাঁ মানে একটিবার তার সঙ্গে সাক্ষাৎ করার বড় প্রয়োজন আচ্ছা আপনারা অপেক্ষা করুন আমি সইকে বলে দেখি সই কেউ এসেছেন রে কাঞ্চনা হ্যাঁ সই রাজা বুদ্ধিমন্ত আর জগন্নাথ রায় তোর সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু তুই বলিসনি আমি কারোর সাথে দেখা করি না বলেছি সই রাজা বললেন বিশেষ প্রয়োজন আর তাছাড়া তিনি তোর বিয়ের সময় অনেক সাহায্য করেছিলেন ওসব কথা এখন থাক কাঞ্চনা ভুল হয়ে গেছে সই আমি তোকে দুঃখ দিতে চাইনি তুই একবার ওনাদের সাথে দেখা কর রাজার বয়স হয়েছে সেরকম জৌলস আর নেই চোখের দৃষ্টিও কেমন ঘোলাটে আর তিনি বলছেন কবে আছেন কবে নেই তুই একবার দেখা কর আর তিনি তোর বাবার মতো তুই একবার দেখা কর যদি তোকে কোনো আশার খবর শোনাতে পারে আশা আমি আর কোনো কিছুই আশা করি না রে ঠিক আছে তুই যখন বলছিস তখন তাহলে আমি বলি বুঝলেন জগন্নাথ রায় কতদিন পরে এই মন্দিরে এলাম মন্দির উদ্বোধনের দিন আহ সে কি পরিবেশ মনে হলো যেন সাক্ষাৎ চৈতন্যদেবকে দেখলাম আগে হ্যাঁ আমারও আসার বড় ইচ্ছে ছিল কিন্তু পরে ভাবলাম অনাহুতের মতো আসা কি ঠিক হবে এ কি বলছেন আপনি আপনি অনাহুত প্রভুর কৃপায় আপনি কথা বলতে রাজি হয়েছে আপনারা আসুন
তবে একটা কথা আপনারা এমন কিছু বলবেন না যাতে সই মনে কষ্ট পায় সে কি মা দেবী বিষ্ণুপ্রিয়া আমার কন্যা সমা সে মনে দুঃখ পেলে তা তো শতগুণে আমার বুকে বাজবে কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে চলো কোথায় যেতে হবে আসুন কাঞ্চনা আসুন পেতে দে রাজাকে বসতে বল থাক মা থাক বসবো না তোমার সঙ্গে দুটো কথা বলেই চলে যাব প্রভু নবদ্বীপে না আসায় তোমার মনের যা অবস্থা বুঝতে পারছি কি হলো মা কথা বলছো না যে বিশেষ কি সংবাদ দিতে এসেছেন রাজা এই বয়স হচ্ছে স্মৃতিশক্তি কমছে বাচালতাও বাড়ছে কি বলতে কি বলছি ও হ্যাঁ যা বলছিলাম যেভাবে তুমি একার প্রচেষ্টায় এই মন্দির নির্মাণ করেছো তা সবাই জানে একা কেন আপনারা ছিলেন নবদ্বীপের মা বোনেরা ছিল হ্যাঁ সে কথাই তো বলছি মা যে মা বোনেদের নিয়ে তুমি এমন একটা কাজ করে দেখিয়েছো আমরা চাই সেই উদ্যোগে যেন ভাটা না পড়ে কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না আমি বলি মা গাছ পুঁতলে তাতে সার দিতে হয় জল দিতে হয় তেমনি এই বৈষ্ণব নারী শক্তির চারা গাছটি তো তুমি পুঁতেছো মা দেখো মা আমরা বৈষ্ণবরা হিন্দু সমাজের কুসংস্কারকে বর্জন করেছি সতীদাহ প্রথা বর্জন করেছি বহু বিবাহ প্রথা সংকোচন করেছি কন্যা সন্তানকে জন্ম থেকেই আদর দিয়েছি পুত্র সন্তানের মতো কিন্তু এই কাজকে ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া নারী সমাজকে কুসংস্কার মুক্ত করার দায় তোমাকে নিতে হবে তাদেরকে একত্রিত করা তাদের মধ্যে উদ্দীপনা জাগানোর ক্ষমতা তোমার আছে মা তাই বলছি এই চৈতন্য মন্দির হোক বৈষ্ণব নারী শক্তির জন্মস্থান না না এই কাজ করার ক্ষমতা আমার নেই কি বলছো মা তোমার ছাড়া আর কার আছে বাংলাদেশের কোন ঘরে এমন মেয়ে আছে যে এত কষ্টে পাথর হয়ে যায় না প্রভুর যেটুকু নির্দেশ সেটুকুই আমি অক্ষরে অক্ষরে পালন করছি এর চেয়ে বেশি আর কিছুই চাই না